তোমাকে জায়গার সন্ধান দিয়েছে, আমি কিন্তু আরো অনেক নিত্য নতুন জায়গার সন্ধান তোমাদের থেকে চাই, এবং সেই জন্য দেখে নিতে হবে আমার আজকের প্রথমাকে। আর দেখে নিন আমাদের কি কি দারুণ দারুণ জায়গার সন্ধান দেয় আমার আজকের প্রথমা রিক্তা দি। এখন প্লিজ ওয়েলকাম রিক্তা দি। প্রফুল্ল প্রথমা রান্নাঘরে তোমার স্বাগত, বলো কেমন আছো? ভালো আছে, খুব ভালো যাচ্ছে। কেমন লাগছে বলো এখানে? সেখানে এসে খুব ভালো লাগছে, খুব নতুন জায়গা, মানুষের সঙ্গে নতুন নতুন মানুষের সঙ্গে এর মাধ্যমে আলাদ হবে, নতুন রান্না করবে। অবশ্যই রান্না তো হবে, কিন্তু তার মাঝে গল্প হবে প্রচুর, তার কারণ তোমার তো পার্সোনালি একটা ট্রাভেলিং এজেন্সি আছে। হ্যাঁ নিশ্চয়ই, আমি 24 বছর সেটা চালাচ্ছি। 24 বছর চালাচ্ছি। তোমার সঙ্গে অনেক গল্প করবো, অনেক কথা বলবো, কিন্তু তার আগে বলো তুমি কি বানাচ্ছ? আজকে আমি একটা নতুন রান্না বানাবো, যেটা হাঁসের ডিমের চাটনি। হাঁসের ডিমের চাটনি, চলো চলে এসো। এবার বলো হাঁসের ডিমের চাটনি বানাতে কি কি লাগছে? হাঁসের ডিমের চাটনি বানাতে দুটো হাঁসের ডিম, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কিছু কিশমিশ, এটা কাজু বাদাম, একটু বেকিং পাউডার বা খাবার সোডা, একটু শুকনো লঙ্কা, তেল, আর ডিম কি করবে? তেল বসাবো। আচ্ছা এবার সর্ষের তেল দিয়ে দিতে হবে। আচ্ছা একটা বাকি নেব ডিম ফাটাবার জন্য। তুমি কি কি দিলে গো? নুন দিলে, হলুদ দিলে, আর গুঁড়ো লঙ্কা দিলে? লঙ্কা দিলাম, আর একটু বেকিং পাউডার দেবো। আচ্ছা ভালো, এগুলি হয়ে গেছে, গরম হয়ে গেছে। আচ্ছা এখানে মাছ দেওয়া। আচ্ছা ভোল বলছে আমি সেটা ভেজে তুলবো। মোটামুটি আমাদের দিকে ভাজা হয়ে গেছে, এটা বন্ধ করে দেয়। এবার বন্ধ করে এবার স্টকটা তৈরি করবো। আচ্ছা যেটা চাপের কোনো করা লাগবে? হ্যাঁ অন্য একটা করা লাগবে, এটা অল্প তেল লাগবে। এটা তেলটা অল্প লাগবে, এটা অল্প লাগবে, তেলের ব্যাপার নেই তো। তখন তুমি আমি ফিরিয়ে দিয়েছি, এবার তো তোমার লাগবে। এবার লাগবে নিশ্চয়ই, জল লাগবে, জল। রান্না বান্না কি বাড়িতে করো? মাঝে মাঝে করি, রেগুলার তো হয়ে ওঠে না, লোক আছে ওরা করে। কাজের চোখ উঠে দিয়েছে প্রথমে। দেখো এত ব্যস্ততার মধ্যে বাড়িতে থাকলে দেখি নিশ্চয়ই তাই কেমন লাগে বল? ভালো লাগে, খুব ভালো লাগে। এটাকে ফুটবে একটু? ফুটবে, ফুটে একটুখানি কাদা 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 আসবে, মানে জলটা মরবে, তবে এটা নাহলে তো ঘিয়ে চুপসে যাবে। ও তাহলে তুমি বলছো একটু তো সময় লাগবে, একটু সময় লাগবে। গন্ধটা কিন্তু দারুণ হয়েছে না? তোমার ডাকাতি নিয়ে একটা ভরপুর গল্প আছে, একটা বিরাট গল্প তাই? হ্যাঁ একদিন এই মে মাসের 15 মে
হঠাৎ সন্ধ্যেবেলা সেঙ্গে লোডশেডিং হয়েছিল অফিসে, হঠাৎ আমরা তাড়াতাড়ি বন্ধ করে দেবো প্ল্যান করে নিয়েছি। ক্যাশটা সেঙ্গে বেশি ক্যাশ ছিল না, 16,000 টাকা টেবিলের উপরে একটা ব্যাগে আমার রাখা ছিল। একজন লোক দুজনে মিলে বসে আমরা কথা বলছি, ন্যাশনাল নিয়েছি সেবারে, কালকে ন্যাশনাল হচ্ছে আমাদের। এই বলতে বলতে তারপরে এসে একজন তো আমার ছাত্রীর গা ঘেসে বসে, এমনি তো আমাদের সামনে একটু এমনি ভাবে বসে না, তারা বুঝে বসছে কি ব্যাপার, না টিকিট আছে ক্যান্সেল টিকিট। এবং সে আস্তে আস্তে আমার কাউন্টারের ভেতরে ঢুকে আসছে, আমি ক্যাশে বসে আছি। তখন বললো কি, ঢুকে আসার পর আমি কি যখন ব্যাগটাকে খুলছে তখন দিন দেখছি রিভলভারের উপরটা আমি দেখতে পেয়েছি, এবং একবার এক করে তো আমার ছাত্রী আর আমি একসঙ্গে দেখতে পেয়েছি। আর যেতেই ও বলছে ভিক্ষা দিয়ে রিভলভার, ঠিক এই কথাটা বলেছে ফোনের সঙ্গে। আমি ঘুরিয়ে সাপাকে পাশ দিয়ে চড় মেরেছি, মাত্র 3-4 হাত দূরে গিয়ে ছিটকে গিয়ে পড়েছে। এবং ও যেহেতু বলেছে সে মানে খুব জোর মেরেছে একদম, মারার পর তখন তিনজন বাসেস তিনজন হয়ে গেছে, তিনজনের ওদের তিনজনের উইকেন্ড, আমরা খালি হাত। এবং বেদাল মারা যাচ্ছে ঘরে, অফিসের তো সাজানো সব ভাঙছে, ফুলদানি গাছের টব এভরিথিং ভাঙতে আরম্ভ করছে, ইভেন টেলিফোন পর্যন্ত ভেঙে দিল। দেবার পর তখন বলছে এই ভাগে আছে এই লোক পাকার লেগা, যখন বলছে ভাগে আছে তখন আমি বললাম তাহলে বাবা বেরিয়ে গেলে আমরা বাঁচি। কাঁচের সামনে দরজা, সামনে বিরাট কাঁচের শোকেস আছে, বাইরের থেকে সব কিছু দেখা যায়। বাইরে অন্তত 40-50 লোক অফিস কর্মীর ফেরার পথে দেখছে, কেউ ভেতরে আসবার সাহস করছে না যেহেতু ওদের হাতে রিভলভার আছে। তো একদিন বেরিয়েছে, বেরিয়ে গিয়ে বলছে চলে গেল। আমি যখন বেরিয়ে গেছি আমি একটা দরজা সাইড নিয়ে নিয়েছি, আমি দূর থেকে দেখছি যদি ব্যাগটা চলে আমি ওকে ঠিক গ্রাহক করে একবার আটকে দেবো।